নমস্কার সবাইকে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে আমরা নজর রাখব। গতবার ঠিক এই দিনে, রথযাত্রার দিনে কুমারঘাট যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বাংলাদেশের বগুড়া জেলার আমতলী এলাকায়। অর্থাৎ আজ যখন রথযাত্রা অনুষ্ঠান সেখানে চলছিল, সেই অবস্থায় বাংলাদেশে প্রায় এই মুহূর্তে 6 থেকে 7 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 37 জন আহত হয়েছেন। যেভাবে গত বছর ত্রিপুরার নর্থের কুমারঘাটে যেভাবে রথের চূড়া লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল বেশ কয়েকজন, পরবর্তীতে প্রায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল, 7 থেকে 8 জনের মৃত্যু হয়েছিল, তার চাইতেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে আজকের দিনে দাঁড়িয়ে বগুড়া, বাংলাদেশের বগুড়াতে আমতলী এলাকায়। এখানে বলা হয়েছে যে সেউজগাড়ি ইস্কন মন্দির, সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়, আমতলী রোডে পৌঁছলে সেখানে রথের চূড়া বিদ্যুৎ সংস্পর্শে আসলে সেখানে কমপক্ষে প্রাথমিক অনুমান অনুযায়ী প্রায় 37 থেকে 40 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এবং এই মুহূর্তে প্রায় 7 জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অর্থাৎ প্রাথমিক যে আলোচনা আসছে সেটা গতবার কুমারঘাটের যে ঘটনা ঘটেছিল একই কায়দায় একইভাবে, কিন্তু এবার আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটলো রথযাত্রার দিন। অর্থাৎ আমরা বারবার বলছিলাম সুরক্ষার বিষয় নিয়ে, আবারও বলছি যে গতবারের ঘটনা থেকে সারা বিশ্ব জুড়ে যেভাবে সংবাদ প্রকাশ হয়েছিল, ইস্কন যেহেতু একটা বিশ্বজনীন একটা সংগঠন যেখানে সারা বিশ্বে তাদের শাখা সংগঠন রয়েছে, প্রচার হয়েছে, কিন্তু তার থেকেও বহু সমালোচনা হয়েছে এই ঘটনার উপর। প্রশ্ন উঠছে তা থেকে আমরা কি শিক্ষা নিলাম, দেখুন পুরো প্রতিবেদনটি।